মোবাইল ফোনে বিনামূল্যে 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখার সুযোগ থাকছে এবার। এছাড়াও টিভি চ্যানেলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ কোন দেশের কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো অনলাইন থেকে কিভাবে দেখা যাবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর রিপ্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আগামীকাল 2রা জুন থেকে পর্দা উঠবে 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হলেও আমরা কিন্তু সকলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবো না। ক্রিকেট প্রেমীদের অধিকাংশই কিন্তু মোবাইল ফোন অথবা টিভি সেটের সামনে বসে উপভোগ করে থাকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সহ ক্রিকেট বিশ্বের বড় বড় ম্যাচগুলো। তো এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টিভি সেটের সামনে আপনি বসলে কোন টিভি চ্যানেলে দেখতে পারবেন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো, মোবাইল ফোনে কোথায় দেখা যাবে, অনলাইনে কোন প্ল্যাটফর্ম অফিসিয়াল ভাবে ব্রডকাস্টিং রাইটটা কিনেছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে টেবিল ভিত্তিক, চার্ট ভিত্তিক বা টেবিল ভিত্তিক দেখে নেই কোন দেশের কোন টিভি চ্যানেলটা রাইট কিনেছে এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। এবং প্রথমেই যে কথাটা আপনাদের বলেছি যে বিনামূল্যে দেখা যাবে, অবশ্যই বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে, সেটি কিভাবে দেখবেন সেটিও জানানোর চেষ্টা করব। এবং বিষয়গুলো সবকিছু অফিসিয়াল হবে, এখানে কোনো অনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়নি বা আনঅফিসিয়াল বিষয় নেই, সবকিছু অফিসিয়াল ঘোষণার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সবকিছু অফিসিয়াল আলোচনা হবে আপনাদের সাথে। তো প্রথমেই আপনারা আপনাদেরকে জানিয়ে দিই কোন দেশের কোন টিভি চ্যানেল দেখাবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো। তো এখানে প্রথমেই রয়েছে কিন্তু আফগানিস্তান। আফগানিস্তানের এটিএন, এটিএন নামের একটি চ্যানেল রয়েছে, এটিএন, এই চ্যানেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা। এবং এই এটিএন চ্যানেলগুলো যে সকল দেশে দেখার সুবিধা রয়েছে সে সকল দেশেও কিন্তু আপনারা দেখতে পারবেন এটিএন চ্যানেলে। এরপর অস্ট্রেলিয়াতে আপনারা অ্যামাজন প্রাইম ভিডিও, অস্ট্রেলিয়াতে অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনারা দেখতে পারবেন, সম্ভবত অ্যামাজন প্রাইম ভিডিও, এটা হয়তো বা অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে। এরপর বাংলাদেশ, এরপরে 3 নম্বরে চলে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে অফিসিয়াল ভাবে 2024 টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করার জন্য অফিসিয়াল ব্রডকাস্টিং রাইটটা কিনেছে নাগরিক টিভি, টিভি চ্যানেলের মাঝে নাগরিক টিভি কিনেছে। এবং অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের মাঝে ট্রফি, অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ট্রফিতে কিন্তু সরাসরি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দেখার একটা সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল বলা হয় টি স্পোর্টস কে, তারপরেও হয়তো বা টি স্পোর্টস কে এবার অফিসিয়াল ভাবে দেখা যাবে না 2024 টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে। যদি আপনারা টি স্পোর্টস ও জিটিভির পর্দায় টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারেন তাহলে সেটা অবশ্যই সাব রাইটস এর মাধ্যমে দেখতে পারবেন, কেননা অফিসিয়াল যে রাইটস সেটা কিন্তু নাগরিক টিভি কিনেছে। এবং নাগরিক টিভির থেকে যদি সাব রাইটস কিনে বা বিসিবির সাব আপনার আইসিসির সাব রাইটস গুলো কিনে থাকে টি স্পোর্টস ও জিটিভি, তাহলে আপনারা সেই জিটিভি ও টি স্পোর্টস এর পর্দায় দেখতে পারবেন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ গুলো। অন্যথায় কিন্তু অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আপনার নাগরিক টিভি ও ট্রফিতে সরাসরি দেখার একটা সুবিধা রয়েছে, তবে ট্রফিতে কিন্তু কোনোভাবেই বিনামূল্যে দেখা যাবে না। ট্রফিতে কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট টাকা পেমেন্ট করে সাবস্ক্রিপশন কিনেই আপনাকে এই ট্রফিতে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপটা উপভোগ করতে হবে। আর যাই হোক, ক্যারিবিয়ান আইল্যান্ড, ক্যারিবিয়ান আইল্যান্ড যেটা ওয়েস্ট ইন্ডিজ বলা হয়ে থাকে, তো ক্যারিবিয়ান আইল্যান্ডে আপনারা দেখতে পারবেন হলো ইএসপিএন ক্যারিবিয়ান, ইএসপিএন ক্যারিবিয়ান এই টিভি চ্যানেলে। এরপর ইন্ডিয়া, এরপরে চলে এসেছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তো প্রতিবেশীরা আপনারা দেখতে পারবেন স্টার স্পোর্টস, ডিসনে হটস্টার, স্টার স্পোর্টস ও ডিসনে হটস্টার। সেখানে আপনাদেরকে বলে রাখি স্টার স্পোর্টস কিন্তু 2024 টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল মিডিয়া পার্টনার, প্রধান মিডিয়া পার্টনার কিন্তু স্টার স্পোর্টস। এবং ভারতেরও কিন্তু টিভি চ্যানেলের মাঝে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে স্টার স্পোর্টস কিন্তু রয়েছে। এরপর ডিসনে হটস্টার, ডিসনে হটস্টার অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আপনার ব্রডকাস্টিং রাইটটা কিনেছে কিন্তু ডিসনে হটস্টার। এরপর আপনারা হংকং ও মালয়েশিয়া, হংকং ও মালয়েশিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পারবেন অ্যাস্ট্রো ক্রিকেট, অ্যাস্ট্রো ক্রিকেট এই টিভি চ্যানেলে। তো অ্যাস্ট্রো ক্রিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশেও, বাংলাদেশেও কিন্তু অ্যাস্ট্রো ক্রিকেটের টিভি চ্যানেলটা বেশ কিছু জেলাতে কিন্তু দেখার একটা সুযোগ রয়েছে বা সাপোর্ট করে কিন্তু। তো এরপর কিন্তু আপনারা দেখতে পারবেন মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, মিডল ইস্ট অ্যান্ড উত্তর আফ্রিকাতে আপনারা কিন্তু দেখতে পারবেন এটি স্যালেট বাই ই অ্যান্ড এই চ্যানেলের নামটা আমি আজকে প্রথম শুনলাম, এটি স্যালেট বাই ই অ্যান্ড এটা মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকায় দেখতে পারবেন। এরপর নেদারল্যান্ডস থেকে দেখতে পারবেন এনওএস, এরপর নিউজিল্যান্ড থেকে স্কাই স্পোর্টস এনজেড, স্কাই স্পোর্টস এনজেড। তো
স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস কিন্তু বাংলাদেশেও সাপোর্ট করে বা প্রতিবেশীদের ভারতেও সাপোর্ট করে, তবে স্কাই স্পোর্টস NZ এটা সাপোর্ট করে কিনা এটি আমার জানা নেই। এরপর পাকিস্তান চলে এসেছে। পাকিস্তান 1971 সালে আমাদের যারা আপনার আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু আমরা সেখানে জিতেছি, সেই পাকিস্তান এসেছে। তো পাকিস্তান থেকে দেখতে পারবেন পিটিভি স্পোর্টস, পিটিভি হোম, পিটিভি ন্যাশনাল, টেন স্পোর্টস। তো পিটিভির যে সার্ভিস গুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পারবেন পিটিভি আপনার স্পোর্টস, পিটিভি হোম, পিটিভি ন্যাশনাল এবং টেন স্পোর্টস। তো পিটিভি আপনার পিটিভি স্পোর্টস যেটা, এটাও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন ডিশ লাইন নিয়ে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, পিটিভি স্পোর্টস যে চ্যানেলটা রয়েছে। এরপর সিঙ্গাপুর থেকে স্টার হাব, স্টার হাব, তো স্টার হাব এটা এটা দেখতে পারবেন আপনারা সিঙ্গাপুরে স্টার হাব থেকে। এরপর কিন্তু শ্রীলঙ্কা রয়েছে হলো শক্তি টিভি, শ্রীলঙ্কার শক্তি টিভি, সিরাসা, এরপর সিরাসা টিভি, শক্তি টিভি, সিরাসা টিভি এবং টিভি ওয়ান, শক্তি টিভি, সিরাসা টিভি এবং টিভি ওয়ান, তিনটি টিভি চ্যানেল বা একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে শ্রীলঙ্কার, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর সাব সাহারান আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা এখানে দেখতে পারবেন, হলো সুপার স্পোর্টস, সুপার স্পোর্টস, সুপার স্পোর্টসটাও কিন্তু বাংলাদেশে দেখা যায় বিভিন্ন ডিশ লাইন বা টিভি চ্যানেল কিন্তু সুপার স্পোর্টসটাও সমর্থন করে। এরপর রিপাবলিক অফ আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং ইউনাইটেড কিংডম, UK যেটা আপনার যুক্তরাজ্য, এই যে দুটি ইয়ের কথা বললাম, এই দুটিতে আপনি দেখতে পারবেন স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং ইউনাইটেড কিংডম। এরপর কানাডা ও ইউনাইটেড স্টেট, কানাডা ও ইউনাইটেড স্টেট, কানাডা ও যুক্তরাষ্ট্র, এই দুটি দেশ থেকে আপনারা দেখতে পারবেন হলো উইলো, উইলো টিভির মাধ্যমে দেখতে পারবেন। তো উইলো টিভিটাও কিন্তু বাংলাদেশ থেকে দেখার সুযোগ বা ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের ডিশ বা ডিশ লাইন বা যেখানে বলুন দেখার সুযোগ রয়েছে। এরপর সর্বশেষ যেটি রয়েছে হলো ICC টিভি, সর্বশেষ ICC টিভি, যারা কিন্তু বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে এবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, যেটি কিন্তু ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছি যে এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ মোবাইল ফোনে আপনারা বিনামূল্যে দেখতে পারবেন। তো শুধুমাত্র মোবাইল ফোন না, কম্পিউটার সেটাও আপনারা দেখতে পারবেন। তবে ICC টিভির এখানে একটা আপনার আপনার শর্ট ফর্ম করে দিয়েছে বা ICC টিভি একটা আপনার কি বলা যায় এখানে কিছু দেশকে সিলেক্ট করেছে যে এই সকল দেশে আপনারা দেখতে পারবেন ICC টিভিতে সম্পূর্ণ টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ। টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের যে 55টি ম্যাচ হবে, 55টি ম্যাচে কিন্তু সরাসরি লাইভ দেখার সুবিধা থাকছে, এছাড়াও ম্যাচগুলো শেষে হাইলাইট যে অনুষ্ঠিত হয় হাইলাইটগুলো কিন্তু দেখতে পারবেন ICC টিভিতে। তো ICC টিভিতে কিভাবে খেলা দেখতে হয় এ বিষয়ে এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি। ICC টিভিতে খেলা দেখতে হলে অবশ্যই আপনাকে একটা ICC ফ্যান অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার জিমেইল দিয়ে ICC ফ্যান অ্যাকাউন্ট করতে হবে, এক্ষেত্রে কোনো টাকা লাগে না। কিন্তু তো এই বিষয়ে কিন্তু এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো বিভিন্ন সময় কিন্তু অনেক দেশের খেলাগুলো বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার না করতে পারলে সেগুলো ICC টিভিতে সরাসরি দেখানো হয়। যেমন এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মাঝে একটা সিরিজ হয়েছিল, কিন্তু সেই সিরিজের ম্যাচগুলো কিন্তু কোথাও সরাসরি দেখতে পাননি আপনারা, শুধুমাত্র ICC টিভিতে সরাসরি দেখার ব্যবস্থা ছিল। তো আমি কিন্তু সেই সময় আপনাদেরকে ICC টিভিতে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে, ICC টিভিতে আপনারা একটা ফ্যান অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং ICC টিভিতে খেলা দেখবেন কিভাবে, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা একটা অফিসিয়াল একটা ভিডিও দিয়েছিলাম। তো আপনাদেরকে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে দেখে নিতে আপনারা বুঝতে পারবেন। চলুন এখন আমরা দেখে নেই যে কোন কোন দেশে ICC টিভিতে একদম বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে এই আপনার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। তো যে যে দেশগুলোকে ICC সিলেক্ট করেছে সেই সেই দেশগুলোতে কিন্তু বিনামূল্যে দেখা যাবে, এবং বাংলাদেশ থেকে যদি আপনি সেই দেশের হয়ে দেখতে চান তাহলে কি করতে হবে আপনাদের অবশ্যই জানেন, সেটা হলো ভ প ন, মানে কি বুঝতে বুঝে নেবেন, এই শব্দটা আসলে উচ্চারণ করার কোনো রাইটস নাই আমাদের, যার কারণে আপনাদেরকে বলে দিলাম এবং ভেঙে ভেঙে বলতেছি, প্রথমে ভি এবং কিছুক্ষণ থেমে বলি পি, তারপর আবার থেমে বলি এন। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে আপনি সেই দেশের যে নেটওয়ার্ক সেটা সিলেক্ট করলে কিন্তু আপনি বাংলাদেশ থেকেও এই সার্ভিসটা উপভোগ করতে পারবেন। তো চলুন এখন দেখে নিই কোন কোন দেশ এই সুযোগটা পাচ্ছে। তো এখানে কিন্তু অনেকগুলো দেশ রয়েছে, অনেকগুলো দেশের নাম রয়েছে, তো আপনাদেরকে স্ক্রিনে আমি এই স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটা কিন্তু ICC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে। তো এখানে তো আফগানিস্তানের নামটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, আফগানিস্তান রয়েছে, আলবেনিয়া রয়েছে, অ্যান্ডোরা রয়েছে, অস্ট্রিয়া রয়েছে, বেলারুশ রয়েছে, বেলজিয়াম রয়েছে, ভুটান রয়েছে, বসনিয়া এবং বসনিয়া রয়েছে, এরপর ব্রুনাই রয়েছে। তো অনেকগুলো দেশের নাম কিন্তু এখানে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, অনেকগুলো দেশের নাম। তো এখানে এতগুলো নাম আপনাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তো এখানে আমি বাংলাদেশের নামটা খুঁজে পাইনি। তো বাংলাদেশের নামটা খুঁজে না পাওয়ার আরো একটি প্রধান কারণ হলো বাংলাদেশ থেকে কিন্তু আপনার অনলাইন প্ল্যাটফর্ম ট্রফি কিন্তু সাবস্ক্রিপশন বা ব্রডকাস্টিং রাইটটা কিনেছে, যেহেতু ট্রফির একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আপনার ব্রডকাস্টিং রাইটটা ICC থেকে কিনেছে, সেক্ষেত্রে অবশ্যই ট্রফিকে কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে হবে। যেহেতু বাংলাদেশের ট্রফি ব্যবসা করবে সেখানে অবশ্যই ICC বিনামূল্যে দেখাবে না, এটা কিন্তু স্বাভাবিক।
তো এখানে যে সিস্টেমটা রয়েছে, আপনারা আমার অডিয়েন্স, যার কারণে আপনাদের সিস্টেমটা বলে দেওয়ার চেষ্টা করলাম, তো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আরেকটা বিষয় বলে যাই যে 2024 টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাচ্ছেন জার্সি ফলিতে, তাই বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে এখনই যোগাযোগ করুন জার্সি ফলিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো যাই হোক, আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম যে বাংলাদেশে আপনারা যারা রয়েছেন, বাংলাদেশের টিভি চ্যানেল হলো টফি, সরি, বাংলাদেশের টিভি চ্যানেল নাগরিক টিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম টফিতে আপনারা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে